আসসালামু আলাইকুম, আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ব্লগ শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা এই দৃশ্য দেখে বুঝতে পারতেছেন আমি দেশে আসছি, আর যদি দেশে না আসতাম তাহলে আজকে অনেক ইচ্ছা ছিল আন্দোলনে যোগ দেওয়ার, মানে আমাদের আজিমপুরের থেকে শহীদ মিনারটা সামনে আমার মেয়ের টিচার গিয়েছে সাথে, মানে যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না। আর অবশ্যই আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য অনেক দোয়া, আর বিজয় হয়ে অবশ্যই ফিরবে সেই জন্য আমি তো দোয়া করতেছি। আশা করি আমার ইউটিউব বন্ধুরা সবাই দোয়া করবেন। তা দেখে তো খুব খারাপ লাগলো, আমাদের মুন্সিগঞ্জের মনে হয় দুইজন ভাই শহীদ হয়েছে, সবাই দোয়া করবেন। আর একজন তো আমি লিখ পেয়েছে, ধরে যে কি করবে জানি না। তা যাই হোক, দেখো খারাপ লাগলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, একজন মানুষকে মানলে সবারই খারাপ লাগে, কিন্তু আমাদের ছাত্র রাগে তারপর অন্য কিছু, সেটাই আর কি বললাম। আর ভিডিও ছাড়ার মুড ছিল না, তারপরও ছাড়লাম এই কথাগুলো বলার জন্য। আর আমাদের গ্রামের মানে দৃশ্যগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, আর সব বোনেরা একসাথে ঈদের আগেও একসাথে হয়েছিলাম, আর এখানে একটা অনুষ্ঠান হয়েছিল সেই জন্য ওই অনুষ্ঠানের জন্য সবাই আবার এক হলাম। তা এর আগে যে দৃশ্যটা আপনাদের দেখাইছিলাম এখান থেকে আমি শাক তুলছিলাম, তো এখানে কিন্তু এখন পানি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে আমি কিন্তু লাল শাক তারপর শেষি শাক তুলেছিলাম, আর সব বোনেরা একসাথে হওয়া মানে অনেক কথা বলা, সেই জন্য গলা ভেঙে গেছে। আর এখানে পুষ্কিনিতে কিন্তু আমি সাঁতার কাটতে, সে ভিডিওটা হয়তো মেয়েরা সাঁতার কেটেছে সেটা দিয়েছিলাম, আমি সাঁতার মানে ই করছিলাম সেটা দেওয়া হয়নি, সেটা অবশ্যই দিব। এরকম পানির মধ্যে কি না নেমে থাকা যায়? তো সবাই এখানে গোসল করে, আর এখানে ট্যাঙ্কি দেওয়া আছে, ট্যাঙ্কি থাকলে কি হবে, মানে এখন বর্ষাকালে পানি এই ট্যাঙ্কিতে পানি কিছুই না, এখানে সবাই গোসল করে। তো সেটাই আর কি, এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগতেছে। যারা হয়তো গ্রামে থাকেন তাদের জন্য হয়তো বা ভালো একটু কম লাগতে পারে, কারণ তারা তো সবসময় দেখে, আর যারা ঢাকায় আছে তাদের জন্য এটা নতুন কিছু, বা দেখতেও ভালো লাগে। ঢাকায় ইট পাথরগুলো সারা আশেপাশে দেখাচ্ছে, এগুলো দেখতে খুব ভালো লাগে। আর ঢাকায় তো বন্দি হয়ে থাকতাম সেজন্য গ্রামে আসলাম, ভালো লাগলো। আর আমার বিল্ডিংয়ের কাজটা হয়তো দু এক দিনে কাজ শুরু করব, বৃষ্টি হচ্ছে। তা লোকটাকে বললাম যে বৃষ্টি হলে অসুবিধা হবে না, বললো যে না এখন তো এক দুই দিন বৃষ্টি হয়ে থেমে যাবে, আর বৃষ্টি হলে তো ভালো। ইট বিল্ডিংয়ের কাজ তো পানি থাকলে মানে পানি এটা লাগলে বেশি শক্ত হয়, ভালো হয়। তাই দেখি আলহামদুলিল্লাহ কাজটা ধরব এই আর কি। আর হচ্ছে কি বলবো, নেট অনেক সময় পাওয়া যায় আসা যাওয়া, আর ইন্ডিয়ান যে আপুরা আছে আমাকে এখনও সাপোর্ট করতেছ, আমি তো ভুলবো না। ঢাকায় গিয়ে তোমাদের ডবল ডবল দেখে দিব, অসুবিধা নেই, এখন তো একটু কম দেখা পড়তেছে, সেটাই আর কি বললাম। তাই সবাইকে আমি এখানে বিদায় নিচ্ছি, আর ভিডিওটা ছোট বড় করলাম না, সবাই আশা করি আমাদের বাংলা ইন্ডিয়ান আপুদেরকে তো বলতেছি সবাই দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য যেন জয় হয় ইনশাল্লাহ। তো এখানে রেখে দিলাম, মানে ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।